أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته জনাব তানভীর ভাই, আপনি কাতার থেকে জানতে চেয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ উপদেশগুলি কী কী। আপনাকে এবং আপনার মাধ্যমে অন্যান্য বন্ধুদেরকে জানাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন ওসিয়ত করেছেন, তবে আবু দাউদ, তিরমিজি এবং অন্যান্য হাদিস গ্রন্থে, বিশুদ্ধ হাদিসে যে বিষয়টি পাওয়া যায় সেটা এ ধরনের যে একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করলেন, সালাত আদায় করলেন, অতঃপর মুক্তাদিদেরকে ফিরে একটা মর্মস্পর্শী বক্তব্য রাখলেন। সেই উপদেশগুলো ছিল একটি, উসিকুম বিতাকওয়াল্লাহ ওয়াসসামি ওয়াত্তাআ ওয়াইন কানা আবদান হাবাশিয়ান ফাইন্নাহু মাইয়াইস মিনকুম বাদি فيسرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنتي الخلفاء الراشدين المهديين تمسكوا بها وقضوا عليها بالنواجذ واياكم ومحدثات الامور فان كل محدثه بدعه وكل بدعه ضلاله এই হাদিসের ترجمাটা আগে বলে দি, তারপরে এই উপদেশগুলো একটা একটা করে বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমাদেরকে আল্লাহ ভীতির উপদেশ দিচ্ছি, আমি তোমাদেরকে আমিরের আদেশ শুনতে ও মান্য করতে উপদেশ দিচ্ছি, যদিও তিনি একজন হাবসি গোলাম হন। কেননা আমার পরে তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবে তারা সত্যের বহু মতভেদ দেখতে পাবে, তখন তোমরা আমার সুন্নতকে এবং সুপথপ্রাপ্ত খলিফা রাশিদিনদের সুন্নতকে আঁকড়ে ধরবে, তাকে কঠিনভাবে ধরবে এবং মাড়ির দাঁত সমূহ দিয়ে কামড়ে ধরে থাকবে। সাবধান, দিনের মধ্যে নতুন সৃষ্টিসমূহ দূরে থাকবে, কেননা দিনের মধ্যে যে কোনো সৃষ্টি হলো মতবাদ বিদআত, আর প্রত্যেক বিদআত হলো পদভ্রষ্টতা। এই হাদিসের বিস্তারিত ব্যাখ্যা এখন করতে যাচ্ছি না, শুধু এতটুকু বলতে চাইব যে এই হাদিসে চারটি উপদেশ দেওয়া হয়েছে। এক নম্বর, সর্বাবস্থায় আল্লাহ ভীতি বজায় রাখা। দুই নম্বর, আমিরের আদেশ শ্রবণ করা ও মান্য করা। তিন নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও খলিফা রাশিদিনের সুন্নত হাতে দাঁতে কামড়ে ধরা। এবং চার নম্বর, ধর্মের নামে সৃষ্ট সকল প্রকার বিদাত হতে বিরত থাকা। আল্লাহ আমাদেরকে এই হাদিসের উপর যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।